ओम शांति। आज के तारीख हलो 12 अप्रैल 2023। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुवन। आजकल मुरलीते बाबा बोले मिष्टि बाच्चारा, ज्ञान हलो अमृत और जोग हलो अग्नि। ज्ञान और जोगेर द्वारा तुम्हारे सब दुख कष्ट दूर हो जाए। तो बाबा बोले ज्ञान हलो अमृत और जोग हलो अग्नि। ज्ञान और जोगेर द्वारा तुम्हारे सब दुख कष्ट दूर हो जाए। प्रश्न, कौन रस ज्ञान द्वारा प्राप्त है, भक्तिर द्वारा नय? उत्तर, जीवन मुक्तिर रस। भक्तिर द्वारा कारोरई जीवन मुक्तिर रस प्राप्त होते पारे ना। बाबा जखन आसें तखन बाच्चादेरके जे डायरेक्शन दें सेटाई हलो ज्ञान। सेटार उपरे चल्ले स्वर्गे राजत्व प्राप्त हो जाए। गीत बोलेछेन बाबा, भोलानाथेर थेके अनुपम आर केउ नेई। ओम शांति। बाच्चादेर भोला बाबा बाच्चादेरके बोझाच्छे, एनाके बला हय शिव भोला बाबा। सब समय शिवके बाबा बला हय। कोनो छबिर दिके देखुक बा ना देखुक, किन्तु स्मरण करे शिव भोलानाथके। शंकर बा विष्णु किंबा ब्रह्माके भोलानाथ बोलबे ना। भोला शब्दटी उच्चारण करार साथे साथे मानुषेर बुद्धिते निराकार शिव बाबारई चित्र चले आसे। एखन तोमरा बाच्चारा प्रैक्टिकाले जानछो, एखन भोलानाथ बाबा बोले भक्ति मार्गेर लोकेदेर मुख मिष्टि हबे ना। एखन तोमरा बाच्चारा शिव बाबाके स्मरण करे थाको। शिव भोलानाथ बाबा बोले मुख मिष्टि हये जाए। शिव बाबा আমাদেরকে পড়িয়ে স্বর্গের মালিক বানান। বাবা বললে বাচ্চাদের প্রপার্টির কথাও অবশ্যই স্মরণ হয়। তোমরা বাচ্চারা জানো যে তিনি হলেন শিব বাবা। মনুষ্য সৃষ্টির বীজ রূপও তাকেই বলা হয়। গাছের একটি বীজ হয়, একটা বীজ থেকে গাছ হয়। তো মনুষ্য সৃষ্টিরূপে বৃক্ষেরও হলো একটি বীজ, যার থেকে মনুষ্য সৃষ্টি রচিত হয়। কারণ তিনি তো বাবা, বাকি সব হলো তার সন্তান। ভক্তদের ভগবান বাবা হলেন একজনে। ভক্ত ভগবানকে স্মরণ করে কিন্তু তাকে সম্পূর্ণরূপে জানে না, এও ড্রামাতে নিরূপিত রয়েছে। বাচ্চাদেরকে এই জ্ঞান আর যোগ বলের দ্বারা সদা সুখী বানিয়ে আমি গুপ্ত হয়ে যাই। জ্ঞান সাগরও হলেন একজনই, যেমন ওই জলের সাগরও হলো একটাই, তাকে বিভাজিত করা হয়েছে। এটা ইন্ডিয়ার সাগর, এটা অমুক স্থানের সাগর। বাস্তবে সাগর হলো একটাই। সত্যযুগে এই সাগরকে বিভাজিত করা হবে না, একটাই সাগর থাকে যার মালিক তোমরা হতে চলেছ। সেখানে কি এত খণ্ড থাকে নাকি? এক বাবার একটি রাজধানী থাকে এই ভারতে, ওয়ার্ল্ড অলমাইটি। অত্রেটের একটি রাজ্য ছিল। দেবী দেবতাদের রাজ্যকে ভগবান ভগবতীর রাজ্য বলা হয়। বিদেশের লোকেরা গড গডেজ বলে থাকে, কিন্তু জানে না যে তারা কখন রাজত্ব করতেন, কিভাবে রাজত্ব পেয়েছিলেন। জ্ঞানের সাগর হলেন একমাত্র বাবা। তিনি জ্ঞানের দ্বারা সকলকে সদ্গতি দান করে। এখন তোমরা বাচ্চারা জানো যে আমাদের সামনে জ্ঞানের সাগর বসে রয়েছে। তার থেকে জ্ঞান গঙ্গারা নির্গত হয়ে সমগ্র বিশ্বকে সদ্গতি প্রদান করে থাকে। একে জ্ঞান অমৃত বলা হয়। অমৃত শব্দ থেকেই পরে পূজারীরা চরণ ধুয়ে সেটাকে অমৃত বানিয়ে পান করে থাকে। বাস্তবে তাকে অমৃত বলা যাবে না, তো সেই চরণ ধোয়া জলটাকে অমৃত বলা যাবে না। আজকাল ওষুধের নামও অমৃত রাখা হয়, যার দ্বারা সব দুঃখ দূর হয়ে যায়। সেটাও ঠিক নয়। এটা তো বাবা বসে বাচ্চাদেরকে যোগ শেখান। যোগকে অমৃত বলা যায় না। যোগ অগ্নিতে তোমাদের সব রোগ রোগ ভোগ 21 জন্মের জন্য দূর হয়ে যাবে। এই জন্মের নয়, এতে তো অন্তিম সময় পর্যন্ত ভুগতে থাকবে। এ হলো যোগ এর কথা। বাবা বলেন যোগ লাগাও, তাহলে তোমাদের সব অসুখ বিসুখ নষ্ট হয়ে যাবে। তখন কখনোই আর অসুস্থই হবে না। তোমরা পুরুষার্থ করে থাকো বাবার থেকে হেলথ ওয়েলথ নেওয়ার জন্য, সেখানে কোনো অসুখ বিসুখ হয় না। আমি তোমাদেরকে এমন কর্ম করা শেখাই যার ফলে তোমাদের কখনোই অসুখ হবেই না।
বলে থাকে ব্যাস ভগবান শাস্ত্র রচনা করেছেন, কিন্তু এসব তো ড্রামাতেই নিরূপিত রয়েছে, নাম দিয়ে দিয়েছে ব্যাসদেব। এ হলো পূর্ব রচিত ড্রামা। তোমরা যা কিছু দেখেছো সে সবই ড্রামাতে নিরূপিত রয়েছে, অনাদি পূর্ব রচিত, এর বদল হতে পারে না। ভক্তিমার দাফর থেকে শুরু হয়ে যায় যে যতই ভক্তি করুক শাস্ত্র পড়ুক না কেন, কিন্তু কেউই ফিরে যেতে পারবে না। শতপ্রধান থেকে তমপ্রধানে অবশ্যই আসতে হবে, এই কর্মক্ষেত্রের থেকে বাইরে কেউই যেতে পারবে না। তোমরা জানো যে আমরাই শতপ্রধান ছিলাম, এখন সেই আমরাই তমপ্রধান হয়েছি। ড্রামা অনুসারে ক্ষতি হবে। ভক্তিমার্গে রাত শুরু হয়ে অমিনিশা হয়ে যায়। প্রথমে এতটা অন্ধকার থাকে না যতক্ষণে এখন রয়েছে। রাতকেও প্রথমে শতপ্রধান, তারপর শত রজতম বলা যায়। ধীরে ধীরে কলা কমতে কমতে ঘোর অন্ধকার হয়ে যায়। এখন সৃষ্টিতে বেহদের গ্রহণ একেবারে ঘোর তমসাচ্ছন্নতা। এ আকাশের চাঁদের কথা নয়, এ হলো সমগ্র বিশ্বের কথা। রাবণের গ্রহণ লেগেছে, তারপর থেকে শুরু করে সমগ্র বিশ্বে গ্রহণ লাগা শুরু হয়। গ্রহণ লেগেছে না, এখন বিকারের গ্রহণ একটু একটু করে লাগতে শুরু করে 2500 বছর লাগে, যখন অন্তিমে ভারত একেবারে কালো হয়ে যায়। এখন হলো একেবারে ঘোর অমানিশা, ঘোর আলোকোজ্জ্বলতা, অর্থাৎ দিন বানান একমাত্র বাবা, পতিতকে পবিত্র বানান একমাত্র বাবা, মায়া রাবণ তারপর রাত ঘোর অন্ধকার বানিয়ে দেয়। ভক্তি করতে করতে ভগবানকে স্মরণ করে আসছে। ভগবান ভগবানকে তো স্মরণ করবে না, সর্বব্যাপীর জ্ঞান যাদের তাদের বোঝাতে হবে যে গড ফাদার ইজ ওয়ান, তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ, বাকি সব হলো রচনা। রচয়িতার এই রকম মহিমা কখনোই হতে পারে না। যদি কেউ বলে যে আত্মাই পরমাত্মা, তবে সেই মহিমা গাওয়া যেতে পারে না। গায়ন হলো একমাত্র বাবারই, সে পতিত পাবন হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ, সত্য তিনি, চৈতন্য তিনি, আনন্দের সাগর, জ্ঞানের সাগর তিনি। কোনো মানুষেরই এই মহিমা হতে পারে না। জ্ঞানের দ্বারা জীবনমুক্তি রস 1 সেকেন্ডে চলে আসে। ভগবানও বাজ গীতাতেই তো আছে না, যজ্ঞ তপ তীর্থ ইত্যাদি করা, বেদ শাস্ত্র পড়া, এসবই হলো ভক্তিমার। তো যজ্ঞ করা, তপ তীর্থ ইত্যাদি করা, বেদ শাস্ত্র পড়া, এগুলো হলো সব ভক্তিমার্গের। এর দ্বারা কেউ আমার কাছে আসতে পারে না, এটা গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে। এগুলোর দ্বারা ভক্তি করে কোনো ভগবানের কাছে যাওয়া যায় না। পরে সকলকেই পাঠ প্লে করতে আসতে হবে। গড ফাদার ইজ ওয়ান, তিনি হলেন করণ করাবন হার, সেই জন্য ব্রহ্মার থেকে সত্যযুগে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। মানুষকে করণ করাবন হার বলা যাবে না, গড গডকেই ক্রিয়েটর ডাইরেক্টর বলা হয়। বাচ্চাদেরকে তিনি ডাইরেকশন দিতে থাকেন, ডাইরেকশনকে জ্ঞান বলা হয়। বাচ্চারা তোমাদেরকে বসে তিনি বোঝান, আত্মা এই চোখ দিয়ে দেখে, প্রকৃতির মাঝখানে আত্মা থাকে, মুখ দিয়ে কথা বলে। পরমপিতা পরমাত্মাও যখন আসেন তখন মুখের মাধ্যমে জ্ঞান শোনা। তিনি বলেন আমি এই রথে রথি বসে আছি, তোমাদেরকে সহজ রাজযোগ শেখাচ্ছি, তোমরা হলে রাজ ঋষি। এরকম কোনো মানুষ নেই যে বলতে পারে যে হে আমার আদরের বাচ্চারা, তোমরা হলে রাজ ঋষি, তোমাদেরকে রাজত্বের জন্য আমাকে শিক্ষা প্রদান করতে হবে। 5000 বছর পূর্বে আমি তোমাদেরকে শিক্ষা প্রদান করেছিলাম, প্রতি 5000 বছর পর আমি শিক্ষা প্রদান করতে আসি। এরকম কোনো সাধু সন্তান প্রমুখ বলতে পারবে না, বাবাই বুঝিয়ে থাকেন, তাকে নৌকার মাঝি বলা হয়। অবশ্যই তোমাদেরকে বিষয় সাগর থেকে বের করে ক্ষীর সাগরে নিয়ে যায়। তোমরা একেবারে আরামে বসে থাকবে। এখন তোমরা জানো যে বাবা বলেন আমি ব্রহ্মাতনে প্রবেশ করি, তারপর এ ব্রহ্মা এবং সরস্বতী বিষ্ণু রূপ হয়ে যায়, তোমরা বিষ্ণুপুরের মালিক হয়ে যাও, তাই না? এ হলো গুপ্ত কথা, তোমরা বাচ্চারাই জানো, আর কেউ জানতে পারে না। প্রথম প্রথম যখন কেউ আসে তো তাকে বোঝানো উচিত যে গড ফাদার ইজ ওয়ান, তাহলে তো অবশ্যই বাকি সকলেই হলো তার সন্তান। পরমপিতা পরমাত্মা হলেন অদ্বিতীয়, তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ, সকল ভক্তদের ভগবান তিনি, সকলকে সুখ দেন।
এখানে কলিযুগ তো মানুষকে মানুষ হ্যাঁ কলিযুগের মানুষ অত্যন্ত দুঃখী, মানুষ ত্রাহি ত্রাহি করতে থাকে। সত্যযুগে দুঃখের কোনো ব্যাপার নেই, এখানে তো পুরো দুনিয়াতে অনেক অনেক ভক্ত। এই মন্দির মসজিদ ইত্যাদি সব হলো ভক্তি মার্গের সামগ্রী, সত্যযুগে এসব থাকে না। সেটা হলো ভক্তি কাল্ট, এটা হলো জ্ঞান কাল্ট। যখন রাত শুরু হয় তখন সবার আগে সোমনাথ মন্দির বানায়। তাই যখন তোমাদের কাছে কেউ আসে তাকে সবার আগে বোঝাও যে গডফাদার ইজ ওয়ান, তাহলে ভারতেই গাওয়া হয়ে থাকে তুমি মাতা পিতা আমি বালক তোমার, এ হলো মাদার ফাদার কান্ট্রি। জগদম্বা জগৎপিতা দুজনে আছেন। লক্ষ্মী নারায়ণের চিত্র মন্দিরগুলিতে অ্যাকুরেটলি বানানো হয়েছে, কিন্তু অরিজিনাল চিত্র তো বের করতে পারবে না, কোনো অ্যাক্টরের চিত্র নিয়ে তারপরে বানাতে পারবে। তারা তো রাজত্ব করেছে সত্যযুগে, মানুষ বলেও থাকে যে সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। লক্ষ্মীনারায়ণের ছোটোবেলার কোনো হিস্ট্রি নেই, রাধা কৃষ্ণেরই রয়েছে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করে থাকে, তারপর নারায়ণ অষ্টমী কোথায় গেল? শ্রীকৃষ্ণকে তো তারপর দাপরে নিয়ে গেছে, রাধাকৃষ্ণ তো হলো প্রিন্স প্রিন্সেস, দুজনেই নিজের নিজের রাজধানীতে থাকত, তাহলে নিশ্চয়ই স্বয়ংবর হয়েছিল, তবেই তো রাজ সিংহাসনে বসে থাকবে। রাধাকৃষ্ণের রাজ্য তো নেই, সূর্যবংশী আর চন্দ্রবংশী ঘরানা ছিল। চন্দ্রবংশীতে তো সূর্যবংশী শ্রীকৃষ্ণকে আসতে পারে না, মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। তাই সবার আগে বোঝাতে হবে যে গডফাদার হলেন একজনের, তোমাদের লক্ষ্মীকে যিনি রয়েছেন তিনি হলেন হত, মানে জাগতিক মানে শরীরের ফাদার। স্ত্রী রচনা করে স্ত্রীর দ্বারা সন্তানদের জন্ম দেয়, স্ত্রীকে অ্যাডাপ্ট করে জন্ম দেয় না। অসীম জগতের বাবাও বলেন আমি এনার মধ্যে প্রবেশ করে অ্যাডাপ্ট করি। ভগবান সৃষ্টি কীভাবে রচনা করেছেন এ কথা কারোরই জানা নেই। এরকম নয় যে প্রলয় হয় তারপর সাগরে অসত্য পাতায় করে ভেসে আসে, এই রকমই যদি হয় তবে একলা কৃষ্ণ কী করে সৃষ্টি রচনা করবে? যদি এরকমই হয় তাহলে শ্রীকৃষ্ণ একলা কী করে সৃষ্টি রচনা করবে? তার জন্য তো দুজন চাই, ফিমেলও চাই, কিন্তু এরকম কোনো কথাই নয়। বাবা বলেন আমি অ্যাডাপ্ট করি। তোমরা সবাই বলো যে বাবা আমরা হলাম তোমার মুখবংশাবলী, আমি মুখের ব্রহ্মার আধার নিয়ে থাকি। আমি বলে থাকি হে বাচ্চারা, তোমরাও বলে থাকো হে শিব বাবা, আমরা তোমার সন্তান ছিলাম আবার হয়েছে। বাবা বলেন বাচ্চারা তোমাদের জন্য আমি বৈকুণ্ঠের সগাত নিয়ে এসেছি, তোমরা এখানে বসে আছো স্বর্গের মালিক হওয়ার জন্য। এ হলো রাজ্য, রাজত্ব স্থাপন হচ্ছে। তারপর প্রিন্সেপ্টরা এরকম বলবে না যে আমি কৃষ্ণের রাজত্ব স্থাপন করে থাকি বা শিখ রাজত্ব স্থাপন করে থাকি, না তোমরা নতুন দুনিয়াতে রাজত্ব নেওয়ার জন্য শিক্ষা গ্রহণ করেছো, এটা তো ওয়ান্ডার, তাই না? গডফাদার হলেন স্বর্গের রচয়িতা, তাহলে নিশ্চয়ই তার থেকে আমাদের স্বর্গে রাজত্ব পাওয়ার অধিকার আছে, তাই না? সত্যযুগে রাজত্ব ছিল, মানব সৃষ্টি কীভাবে ক্রিয়েট করেন এখন তোমরা জানো ভগবান উবাচ। এ হলো আমাদের মুখ বংশাবলী, বাকি সবাই হলো রাবণের কুখ বংশাবলী, তারা হলো ব্রাহ্মণ কুখ গর্ভজাত বংশাবলী, তোমরা হলে ব্রাহ্মণ মুখ বংশাবলী। তোমরা বোঝাতে পারো যে ব্রহ্মার সন্তানকে তো ব্রাহ্মণই বলা হবে, তাই না? ব্রহ্মা হলেন প্রজাপিতা ব্রহ্মা, তাহলে তার সন্তানও তো ব্রাহ্মণই হবে, ব্রাহ্মণের সন্তান তো ব্রাহ্মণই হবে, তাই না? তোমরা হলে ব্রহ্মার সত্যিকারের ব্রাহ্মণ, ব্রাহ্মণ হলো সব থেকে উচ্চ, ব্রাহ্মণদেরকে শীর্ষে চটিতে রাখা হয়। যেমন উচ্চ থেকে উচ্চ ভগবান শিব বাবাকে ত্রিমূর্তির থেকে বাদ দিয়ে দিয়েছে, সেরকমই উচ্চ থেকে উচ্চ ব্রাহ্মণদেরকেও শীর্ষ থেকে বাদ দিয়ে দিয়েছে। বিরাট রূপে ব্রাহ্মণকে দেখায় না, শুধু বলে দেবতা ছত্র বৈশ্য শূদ্র সবার আগে হলে তোমরা ব্রাহ্মণরা, তোমরা কত মহান সেবা করেছো। উচ্চ থেকে উচ্চ হলেন ভগবান, তারপর তিনি জন্ম নিয়েছেন তোমাদের অর্থাৎ বাচ্চাদের। শিব বাবা তো নতুন সৃষ্টিতে আসেন না, তোমরা আসো, শিব বাবা বলেন আমি তোমাদেরকে রাজ্য প্রদান করে থাকি, তারপর আমার নাম গুপ্ত হয়ে যায়, আমি লুকিয়ে যাই, আমি কি করেছি
কিভাবে সৃষ্টি রচনা করেছি এ সবই কেউই জানে না। এখন নতুন কেউ এলে তো বেশি মাথা খাটাতে হবে না, সর্বপ্রথমে পরিচয় দেবে বাবার। তিনি হলেন স্বর্গের রচয়িতা, দেবতারা স্বর্গের মালিক ছিলেন। তারপর 84 জন্ম নিতে নিতে এখন তারা হলো শূদ্র বর্ণে। তারপর আমি তাদেরকে ব্রাহ্মণ বানাই। বর্ণ তো রয়েছে না, বিরাট রূপে চিত্র রয়েছে। ব্রাহ্মণদের কেশরেখার উপরে শিবকেও দেখাতে হবে, যেমন ত্রিমূর্তিতে শিবকে দেখানো হয় সেরকমই ব্রাহ্মণদের উপরেও শিবকে দেখাতে হবে। বোঝাতে হবে যে শিব বাবা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ বানান, তারা আবার ব্রাহ্মণ থেকে দেবতা, তার থেকে ছত্র, তার থেকে বৈশ্য শূদ্র হয়ে থাকে। সর্বপ্রথমে যাকেই বোঝাবে অল্প এর বিষয়েই বোঝাতে হবে সেই বাবা অল্প এই ব্রহ্মার দ্বারা সৃষ্টি রচনা করেন, তাহলে তো সকলে ভাই বোন হয়ে যায়। শিব বাবার সন্তান তো হলো সব আত্মারাই, তারপর মনুষ্য সৃষ্টি রচিত হয়। তাই সবার আগে ব্রহ্মা, সরস্বতী, ব্রাহ্মণ, তারপর দেবতা, ছত্র ইত্যাদি হয়। এইভাবে মনুষ্য সৃষ্টির বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে। সে বাবাকেই সবাই ভুলে গেছে। দেখো বাপদাদা কত ক্লিয়ার করে বুঝিয়ে থাকেন, বাচ্চাদেরকেও শিখতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আপনার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্যসা 1 নম্বর, আমরা হলাম রাজ ঋষি। স্বয়ং ভগবান আমাদেরকে রাজযোগ শিখিয়ে রাজত্বের উত্তরাধিকার দিচ্ছেন। এই নেশাতে থাকতে হবে। তো বাবা বলছেন আমরা হলাম রাজ ঋষি, আর স্বয়ং ভগবান আমাদেরকে রাজযোগ শিখিয়ে রাজত্বের উত্তরাধিকার দিচ্ছেন, এই নেশাতে থাকতে হবে। 2, যোগ অগ্নির দ্বারা বিকর্মগুলিকে দগ্ধ করে সব অসুখ বিসুখের থেকে সদাকালের জন্য মুক্ত হতে হবে। তো যোগ অগ্নির দ্বারা বিকর্মগুলিকে আমাদের বিনাশ করতে হবে, দগ্ধ করে সব অসুখ বিসুখের থেকে সদাকালের জন্য মুক্ত হতে হবে। এই জন্মে কর্মভোগকে স্মরণে থেকে মেটাতে হবে। বরদান, পবিত্রতার বিশেষ ধারণার দ্বারা অতীন্দ্র সুখের অনুভবকারী ব্রহ্মচারী হব। পবিত্রতার বিশেষ ধারণার দ্বারা অতীন্দ্র সুখের অনুভবকারী ব্রহ্মচারী ভব। স্পষ্টীকরণ, ব্রাহ্মণ জীবনের বিশেষ ধারণা হলো পবিত্রতা, এটাই হলো নিরন্তর অতীন্দ্র সুখ আর সুইট সাইলেন্সের বিশেষ আধার। তো বলছেন ব্রাহ্মণ জীবনের বিশেষ ধারণা হলো পবিত্রতা, এটাই হলো নিরন্তর অতীন্দ্র সুখ আর সুইট সাইলেন্সের বিশেষ আধার। পবিত্রতা কেবল ব্রহ্মচর্য নয়, বরং ব্রহ্মচারী আর সদা ব্রহ্মচারী। তো বরং হচ্ছে ব্রহ্মচারী আর সদা ব্রহ্মচারী, অর্থাৎ ব্রহ্মা বাবার আচরণে প্রতিটি কদম চলতে থাকা, সংকল্প বল আর কর্মরূপী কদম ব্রহ্মা বাবার কদমের উপরে থাকবে। এইরকম যে ব্রহ্মচারী তার চেহারা আর চলন সর্বদাই অন্তর্মুখী আর অতীন্দ্র সুখের অনুভূতি করাবে। হ্যাঁ, তো বলছেন বাবা যে তার চেহারার চলন কি হবে সর্বদাই, এরকম যে ব্রহ্মচারী তার চেহারা আর চলন সর্বদাই অন্তর্মুখী আর অতীন্দ্র সুখের অনুভূতি করাবে। স্লোগান, সেবায় ত্রিকালদর্শীর সেন্স আর রোহানীয়তে এসেন্স। সেবায় ত্রিকালদর্শীর সেন্স আর রোহানীয়তের এসেন্স যারা ভরে তারাই হলো সার্ভিসেবল। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।